করি ভালো আছো। আমি কৌস্তব দাস। আজকে হেরিডিটি বা বংশগতি সম্পর্কে কিছু আলোচনা করব এবং বংশগতি জানতে গেলে কিছু প্রয়োজনীয় সংজ্ঞা সম্বন্ধে আজকে একটু তোমাদের জানাব। চলো শুরু করা যাক। প্রথমে যদি চলে আসি হেরিডিটি বা বংশগতি, ব্যাপারটা কি বা জিনিসটা কি? কোনো একটা সোসাইটিতে কোনো পরিবারে যদি নবজাতক বা যদি নতুন কেউ ভূমিষ্ঠ হয়, সচরাচর পরিবার পরিজনেরা বলে থাকে যে তার চোখ মুখ বা নাকটা বাবার মতো হয়েছে, পিতার মতো হয়েছে বা মাতার মতো হয়েছে বা মায়ের মতো হয়েছে। তো এর বেসিক্যালি একটা কারণ আছে, সে বিষয়টা ভালোভাবে দেখলে তাকে আমরা যদি বিজ্ঞান ভাষার নাম দিই সেটা দেব বংশগতি বা হেরিডিটি। তো বেসিক্যালি পিতামাতার কাছ থেকে অধিকাংশ ক্যারেক্টারগুলো তার পরবর্তী সন্তান সন্ততি বা জেনারেশন বা তার থেকে তার পরবর্তী জেনারেশনে কিন্তু সঞ্চারিত হয়। সেই ক্যারেক্টারগুলো পেছনে মূল কারণটা হচ্ছে জিন। আমরা জানি যে মানুষ বহুকোষী, উন্নত শ্রেণী, তারা সব থেকে বুদ্ধিমান। সেই কোষের যে মস্তিষ্ক, যাকে আমরা নিউক্লিয়াস বলছি, তার মধ্যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে। সেটা ভালো করে খতিয়ে দেখলে আমরা জানবো ক্রোমোজোম রেসপন্সিবল। টোটাল যে ক্যারেক্টার রয়েছে বা স্পিসিসের যে অস্তিত্ব, তার মূলেই রয়েছে ক্রোমোজোম। তো তার মধ্যে যে জিন রয়েছে, সেই জিনগুলোকে আমরা যদি ক্যারেক্টার হিসেবে কল্পনা করি, সেই জিনই কিন্তু আসলে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হচ্ছে। এবং সেই কারণ হেতু নতুন যে প্রজন্ম, যাকে আমরা বংশগতির ভাষায় অপত্য হিসেবে জানব বা ফার্স্ট ফেলিয়াল বলে জানব, জিনটা ট্রান্সফার হচ্ছে, ক্যারেক্টার ট্রান্সফার হচ্ছে। তো বংশে এক প্রজন্ম থেকে বা আরেক প্রজন্মে পিতামাতার ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো সঞ্চিত হলে পরে আমরা একে নাম দিয়েছি হেরিডিটি। তো আমরা জানব যে ফাদার অফ জেনেটিক্স বা জিনতত্ত্বের জনক কাকে বলা হয়। গ্রেগর জোহান মেন্ডেল, যিনি কিনা একজন অস্ট্রিয়াবাসী ছিলেন, তিনি কর্মে একজন ধর্মযাজক হওয়া সত্ত্বেও মোটর গাছের উপরে তিনি খুব আগ্রহী ছিলেন। তার জনন প্রক্রিয়া, তার ভ্যারিয়েশন বা পরাগ সংযোগের ফলে যে নতুন জেনারেশন তৈরি হচ্ছে, তার মধ্যে যে ভ্যারাইটিগুলো রেডি হচ্ছে, তো তিনি এর উপরে কিছু এক্সপেরিমেন্ট করেন এবং সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে ডকুমেন্ট রেডি করেন। তো যাই হোক, এই সম্পর্কে তিনি 1850-এর দিকে কাজ শুরু করেন। জীবনকালে তিনি খুব একটা যশ পাননি। পরবর্তীকালে তার ডকুমেন্টেশনগুলো এই ধরনের স্টাডির ক্ষেত্রে খুবই মূল্যকারী বলে গণ্য হয়। সেই সূত্রে ওনাকে বর্তমানে ফাদার অফ জেনেটিক্স বা জিনতত্ত্বের জনক হিসেবে আমরা জানি। আচ্ছা, চলে আসি আমরা তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভ্যারিয়েশন। দেখতে পাচ্ছি আমরা ভ্যারিয়েশন বা ভেদ। প্রত্যেকটা স্পিসিস বা প্রজাতির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে একে আরেকজন থেকে আলাদা দেখতে পাই। তো নিশ্চয়ই আমরা একটা প্রজাতির ক্ষেত্রে যদি দেখি, ধরলাম একটা কুকুরের ক্ষেত্রে বা বিড়াল বা ছাগলের ক্ষেত্রে, তাহলে সকলে কিন্তু একই ধরনের দেখতে নয়। সকলের মধ্যেই কিছু না কিছু চেঞ্জেস রয়েছে। সেই চেঞ্জেসটাকে বলছি ভেদ বা ভ্যারিয়েশন। সেই চেঞ্জেসটাকে কিন্তু আমরা বলছি আসলে ভেদ বা ভ্যারিয়েশন। আর এগুলো বেসিক্যালি কিসের জন্য? বেসিক্যালি কিন্তু সেটা হয় জেনেটিক উপাদানগুলোর জন্য, যেটা কি না ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, চেঞ্জেস রয়েছে। একটা নির্দিষ্ট স্পিসিসে, একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে সেই জিনের কিন্তু কিছু না কিছু পার্থক্য রয়েছে। আমরা যদি মানুষের ক্ষেত্রে দেখি, সব মানুষ সমান নয় নিশ্চয়ই, তাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু চেঞ্জেস রয়েছে, কিছু না কিছু পার্থক্য রয়েছে। তাদের
কান চোখ মুখ অবশ্যই। আচ্ছা আমরা যদি এখানে চলে আসি, দুটো ছবি দিয়ে দেখানোর চেষ্টা করেছি, যে প্রথম যদি পিকচারে আমরা চলে আসি, সেক্ষেত্রে জিভটাকে কেউ রোল করতে পারছে, তার মাসেলসগুলোকে মুড়ে রোল করতে পারছে, আর কোনো ইন্ডিভিজুয়াল হয়তো সেটা রোল করতে পারছে না। তো এটা বেসিক্যালি কোনো রোগ নয়, কিন্তু একটা ভ্যারিয়েশন মাত্র। আমরা যদি এক্ষেত্রে যদি চলে আসি, তো বলা যেতে পারে যে, বা সার্ভেতে দেখা গিয়েছে যেটা, যে 70% মানুষ তার জিভটাকে কিন্তু রোল করতে পারে বা সক্ষম, আর অন্যদিকে যদি চলে যাই যে রেস্ট যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু রোল করতে পারে না। অবভিয়াসলি যেটা রোল করতে পারে সংখ্যাটা বেশি, এই যে জিন বা যে জিন এর জন্য রেসপন্সিবল দায়ী তাকে আমরা ডোমিনেন্ট বলছি এক্ষেত্রে, বা যেটা প্রকাশ পাচ্ছে। আমরা বংশগতিতে আগে এটা নিয়ে আরো ভালোভাবে দেখব। তো তার পরবর্তী যদি আমরা পিকচারের মধ্যে চলে যাই, সেক্ষেত্রে কানের কিছু স্ট্রাকচার রয়েছে যেটা ব্যক্তি থেকে ব্যক্তি বিশেষে সম্পূর্ণ আলাদা ধরনের। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এই ভ্যারিয়েশনগুলো দেখতে পাই। তো ভ্যারিয়েশনগুলোর কারণ যেসব জিন এইসব ক্যারেক্টারসের জন্য দায়ী, তাদের মধ্যে কিছু চেঞ্জেস থাকে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। আচ্ছা চলে যাই তার পরবর্তী সংজ্ঞাতে। দেখতে পাচ্ছি ইউনিট অফ ইনহেরিটেন্স বা জিন, যেখানে আমরা জিন সম্বন্ধে জানব, যেটা কিনা হেরিডিটি বা বংশগতি চ্যাপ্টারের সব থেকে মূল্যবান একখানা তথ্য। তো জিনটা কি সেটা যদি জানতে আমরা দেখব যে, যদি আমরা প্রথম লাইনটা একটু অনুসরণ করার চেষ্টা করি, দেখব যে বেসিক ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট কিসের, এটা একটা বংশগতির ফাংশনাল একটা ইউনিট, যেটাই কিনা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিন্তু স্থানান্তরিত হচ্ছে বা সঞ্চয়িত হচ্ছে। তো সেটা যদি কী দিয়ে তৈরি হয় যদি আমরা বলি, তো সেক্ষেত্রে চলে আসবে ডিএনএ, আরএনএ, প্রোটিন, প্রোটিনের ক্ষেত্রে হিস্টোন নন হিস্টোন প্রোটিন দেখতে পাবো, আবার ডিএনএকে ভাঙলে নিউক্লিওটাইড নিউক্লিওসাইড, কোথাও ফসফেট, কোথাও পেন্টোজ সুগার দেখতে পাচ্ছি, তাকে আরও যদি পরবর্তী সেকশনে ভাঙি তাহলে না মলিকুলার লেভেলে আমরা চলে আসতে পারি। তো যাই হোক, সেকেন্ড পোর্শনে যদি চলে আসি, যে প্রত্যেকটা স্পিসিসের মধ্যে এই ধরনের জিন কিন্তু বর্তমান। তো মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, হিউম্যান জিনোম প্রজেক্ট অনুযায়ী একটা মানুষের মধ্যে 25-30,000 জিন রয়েছে। আচ্ছা পরবর্তী যদি আমরা সংজ্ঞাতে চলে আসি, সেক্ষেত্রে দেখব যে ক্যারেক্টারিস্টিক্স অর স্ট্রেট, ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেট, এই ট্রেট কোশ্চেনটা কম বেশি একটু আসে পরীক্ষায়, এটাতে একটু গুরুত্ব দেওয়া ভালো। তো এটা মূল কারণ জিন, সেই জিনটাই কিন্তু এই ধরনের ক্যারেক্টার বা ট্রেডগুলোকে বহন করছে, এবং সেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কীভাবে সঞ্চারিত হচ্ছে বা আদৌ সঞ্চারিত হচ্ছে কি না বা কতটা সঞ্চারিত হচ্ছে, সেটাই কিন্তু আসলে বংশগতির মূল উদ্দেশ্য। তো যাই হোক, এই ধরনের জিনগুলো ট্রান্সফার হচ্ছে একটা জেনারেশন টু জেনারেশন, যেটা আমরা অলরেডি বক্তব্যে বলেছি, সেই ধরনের তথ্য এখানে লেখা রয়েছে। তো এই ধরনের ট্রেড বা ক্যারেক্টারিস্টিক্স যে কোনো হতে পারে, একটা স্পিসিসের ক্ষেত্রে যে কোনো হতে পারে, যেমন আমরা বলেছি যে চুলের রং, ত্বকের রং, বা সে কতটা লম্বা, বা সে কতটা বেঁটে, বা চোখের কালার, এই সবই কিন্তু সেই জিন বহন করছে, বা যেই জিন যে ক্যারেক্টারিস্টিক্সের জন্য দায়ী সেটাই হচ্ছে আসলে ট্রেড। আচ্ছা তার পরবর্তী সংজ্ঞায় বা একটা ইম্পর্টেন্ট সংজ্ঞাতে চলে যাই, সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। আমরা সচরাচর এখানে দেখতে পাই যে বাজারে গেলে বলি যে পটল ঝিঙা সবই হাইব্রিড বেরিয়েস, তো সেই হাইব্রিডটা কী আসলে, এবং মনোহাইব্রিড ক্রস পরবর্তীকালে দেখবো নেক্সট স্লাইডে ডাইহাইব্রিড ক্রস কী সেটা সম্বন্ধে একটু জানব। তো স্বাভাবিক মনোকথার অর্থ যদি আমরা বলি, সেক্ষেত্রে কী বলবো, এক, কম বেশি আমরা জানি যে মন সমান এক, ডাই সমান দুই, ট্রাই সমান তিন, টেট্রা সমান চার, এই বিষয়গুলো আমরা কম বেশি জানি। তো একটা নির্দিষ্ট প্রজাতি দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা নির্দিষ্ট ক্যারেক্টার বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলাদা আলাদা প্রকারের মধ্যে যদি আমরা সংকরায়ণ ঘটাই, সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে বলবো মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন। তাহলে সেই মনোহাইব্রিড ক্রস দুটো অর্গানিজমের মধ্যে সম্পন্ন হবে, যেটা প্রথম লাইনে উল্লেখ করেছি, কেয়ারফুলি দেখ।